नम महावदन्नाय कृष्णप्रेमो प्रदायते कृष्णाय कृष्णचैतन्यो नाम्नि गौरतिशे नमो हे कृष्ण कृष्णकरुणासिन्धुदिनबन्धु जगत्पते गोपेश गोपिका कन्तो राधाकन्तौ नमस्तुते सप्त काञ्चन गौराङ्गीं राधे देवी विषभानुसुते देवि प्रणमामि हरिक्रिये जयतां श्रुरतौ पङ्गुर्ममममन्द मतिर्गति मत्सर्वश्रपदां भोजे राधामदन मोहनौ नीलाचलनिवासाय निय परमात्मने फलभद्रो सुभद्राभ्यां श्रीजगन्नाथयते नमो जयो श्रीकृष्ण प्रभु नित्यानन्द श्री अद्वैतगतधार् शिभाषति गौरभक्तवृन्दो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय मुखं करोति वाचालं पङ्गुलङ्घयति गिरिं যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব শ্রী গুরুদিন তারি নাম শ্রী চৈতন্য ঈশ্বর নম বিষ্ণু পদায় বিষ্ণু পৃষ্ঠা ভূতলে শ্রীমতে জয়পতাকা পতা স্বামী না নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারি গতকাল পর্যন্ত আমরা শ্রবণ করেছি সুখদেব গোস্বামী পরীক্ষিত কে বলছেন যে মরণোন্মুখ ব্যক্তির পরম কর্তব্য কি না ভগবানের চিন্তায় তার মনকে নিবদ্ধ করা 22 থেকে 39 কিভাবে ভগবানের বিরাট রূপের চিন্তায় মনকে নিমগ্ন করা যায় তার পদ্ধতি এবং ভগবানের বিরাট রূপের বর্ণনা দেয়া রয়েছে 22 নম্বর শ্লোক রাজুবাচ যথা সন্ধার যতে ব্রহ্মণ ধারণা যত্র সম্মতা যা দৃশি বা হরে দাসু পুরুষস্য মনোমলম রাজ যথা সন্ধার যতে ব্রহ্মণ ধারণা যত্র সম্মতা যা দৃশি বা হরে দাসু পুরুষস্য মনোমলম অনুবাদ ভাগ্যবান রাজা পরীক্ষিতকে জিজ্ঞাসা করলেন সরি ভাগ্যবান রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ দয়া করে আমাকে বিস্তারিত বলুন মনকে কোথায় এবং কিভাবে একাগ্র করতে হবে এবং কিভাবে ধারণা স্থির করতে হবে যার ফলে সমস্ত মনের সমস্ত কলুষ দূর করা যায় তো আমাদের মন যেহেতু অত্যন্ত চঞ্চল নিজের প্রচেষ্টায় মনকেলস মুক্ত করা যাবে না তার জন্য তিনজনের আশীর্বাদ বা তিনজনের কৃপার প্রয়োজন ভগবানের বিশেষ কৃপা সাধু গুরুর কৃপা আর কৃপা অর্থাৎ ভগবানের কৃপা শক্তিতে সাধুগুরু পাওয়া যাবে তাদের নির্দেশনায় এবং শাস্ত্রের নির্দেশনায় আমি নিজের মনকে সংযত করতে সক্ষম হব। তাই পরীক্ষিত মহারাজ যদিও তিনি ভগবানের মহান ভক্ত ছিলেন তথাপি তিনি লোকশিক্ষা হেতু শিক্ষা দিচ্ছেন গোস্বামীকে প্রশ্ন করছেন যে আমার মনকে চঞ্চল মনকে বসীভূত করার উপায় আপনি শিক্ষা তাৎপর্য বলছেন বদ্ধজীবের হৃদয়ের কলুষ হচ্ছে তার সমস্ত দুঃখ দুর্দশার মূল কারণ বদ্ধজীব জড়জগতে নানা প্রকার দুঃখ দুর্দশায় জর্জরিত কিন্তু যেহেতু সে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন তাই জড়জগতে দীর্ঘ কারাবাসের ফলে সঞ্চিত আবর্জনিত আবর্জনিত দুঃখ দুর্দশা দূর করতে পারে না সে মনে করে এই বেশ ভালো আছি তার হৃদয়ের যে এত কলুষতা সেটাকে ত্যাগ করতে চায় না সে বলে এই বেশ ভালো আছি তার প্রকৃত কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের ইচ্ছা অনুসারে তার সেবা করা কিন্তু তার হৃদয় অভ্যন্তরস্থ কলুষের প্রভাবে সে তার কামনা বাসনা সেবা করতে চায় ভগবানের সেবা না করে সে নিজের ইন্দ্রিয়ের সেবা করতে চায় এই সমস্ত সেবা তাকে যথার্থ শান্তি দেওয়ার পরিবর্তে নতুন নতুন সমস্যা সৃষ্টি করে তাকে জন্ম মৃত্যুর আবর্তে বেঁধে রাখে যতই আমরা নিজেকে প্রসন্ন করার চেষ্টা করবো ততই আমরা আরো বেশি সমস্যা ভোগ করবো আমাদের এই জড় ইন্দ্রিয় দিয়ে কখনো জড় মনকে প্রসন্ন করা যাবে না মনটাও কেন সেটাও জড় ইন্দ্রিয় আর আমাদের পাঁচটা বা দশ বাকি দশটা ইন্দ্রিয় জড় ইন্দ্রিয় ইন্দ্রিয় দিয়ে জড় মনকে কখনো প্রসন্ন করা যায় না অথবা জড় ইন্দ্রিয় দিয়ে কখনো চিনময় আত্মাকে প্রসন্ন করা যায় না কিন্তু আমরা প্রয়াস করছি জর ইন্দ্রিয় দিয়ে চিন্ময় আত্মাকে খুশি করা কখনোই সম্ভব নয় সকাম কর্ম এবং মনোধর্মূত জ্ঞানরূপী কলুষ কেবল পরমেশ্বর ভগবানের সঙ্গ প্রভাবেই দূর হতে পারে সর্বশক্তিমান ভগবান অচিন্ত শক্তির প্রভাবে তার সঙ্গ দান করতে পারেন তাই যারা ভগবানের সবিশেষ রূপের তাদের বিশ্বাস স্থির করতে অক্ষম তাদের জন্য তিনি বিরাট রূপের আহ সঙ্গ লাভ করার সুযোগ দেন ভগবান শাস্ত্র রূপে শ্রীবিগ্রহ রূপে এবং গুরু রূপে এই জগতে প্রতীয়মান হন এবং বদ্ধজীবদেরকে তার প্রতি আকৃষ্ট করার জন্য তার কাছে ফিরে যাওয়ার জন্য সুযোগ প্রদান করে ভগবানের বিরাট নিরাকার রূপ তার অসীম শক্তির প্রকাশ যেহেতু শক্তিমান এবং শক্তি অভিন্ন তাই তার বিরাট রূপের নিরাকার ধারণাও বদ্ধজীবকে পরোক্ষভাবে তার সান্নিধ্য লাভে সাহায্য করে সরাসরি না হলেও তাকে পরোক্ষ ভাবে ভগবত কৃপা লাভে সহযোগিতা করে এইভাবে ক্রমে ক্রমে তার সবিশেষ রূপে সম্পর্কিত হতেও সাহায্য করে তাহলে আল্টিমেট রূপটা ভগবানের সবিশেষ রূপ নির্বিশেষ নিরাকার নয় মহারাজ পরীক্ষিত প্রথম থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের সঙ্গে সরাসরি ভাবে সম্পর্কিত ছিলেন এবং তাই তার পক্ষে কিভাবে মনকে ভগবানের নির্বিশেষ বিরাট রূপে ধারণায় মগ্ন করা যায় সে সম্বন্ধে সুকুদেব গোস্বামীর কাছে প্রশ্ন করার কোনো ছিল না কিন্তু ভগবানের ঘন সবিশেষ রূপে ধারণা করতে অক্ষম ব্যক্তিদের মঙ্গল সাধনের জন্য তিনি বিস্তারিতভাবে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন তিনি তো মহান ভক্ত ছিলেন তা দরকার ছিল আমি একটু আগে বললাম যে লোকশিক্ষায় তো এরকম আচরণ করছেন পরীক্ষিত মহারাজ প্রভুপাত তাৎপর্য বলছেন যে ভগবানের সচিদানন্দ ঘন সবিশেষ ধারণা করতে অক্ষম যারা সেই ধরনের ব্যক্তিদের মঙ্গল সাধনের জন্য তিনি বিস্তারিত এই বিষয়ে প্রশ্ন করেছিলেন অনেক সময় ভগবানের ভক্তরাও কোন সাধু মহাত্মার কাছে এমন কিছু প্রশ্ন করে অভিজ্ঞের মতো অনভিজ্ঞের মতো প্রশ্ন করে কিন্তু তারা অনভিজ্ঞ নন তারা জানেন কিন্তু উপস্থিত সমস্ত লোকেদের হিত সাধনের জন্য তারা এবং রকম অনভিজ্ঞের মতো প্রশ্ন করে কোনো কোনো সময় আমি আমাদের কিছু ভক্তকে হয়তো কোনো জায়গায় প্রবচন দিতে গেছি তাই কোনো কোনো ভক্তকে আগে বলে দিই যে আপনি আমাকে এই প্রশ্নটা করবেন আমি তার বিনিময়ে এই উত্তর দেবো আমি বলে দিই যে আপনি এই প্রশ্ন করবেন কারণ অনেক সময় দীক্ষিত ভক্ত হলেও প্রশ্ন করতে সংকুচিত হয় কি প্রশ্ন করব করবো সবাই আমার দিকে তাকাবে অথবা আমি যদি প্রশ্ন করি সেই প্রশ্ন যদি ভুল হয় লজ্জা পায় আর সাধারণ মানুষ তাদের প্রশ্নের কোন মাথা মুন্ড নেই তারা তো আবল তাবোল প্রশ্ন করে এই জন্য অনেক সময় আমি ভক্তকে রিহার্সাল দিয়ে দিই যে আপনারা এরকম প্রশ্ন করবেন আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বহু মানুষের উপকার হবে হঠাৎ করে তো আমি কোনো কিছু উপস্থাপন করতে পারি না প্রসঙ্গ এক আর সেখানে হয়তো এমন কিছু বলার প্রয়োজন রয়েছে যেখানে আমি প্রবচন দিতে গিয়েছি আমি জানি সেখানে কি বলার প্রয়োজন রয়েছে তো সেটা যদি একজন ভক্ত প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে উপস্থাপন করা যেতে পারে সেই জন্য যারা ভক্ত তাদের উচিত তাদের প্রশ্নটা যেন আর পাঁচ জনের হিতে লাগে এই চিন্তা ভাবনা নিয়ে প্রশ্ন করা পরীক্ষিত মহারাজ তেমন প্রশ্ন করেছেন অভক্তেরা কখনো ভগবানের সবিশেষ রূপের কথা চিন্তা করতে পারে না যেহেতু তারা অজ্ঞ তাই রাম কৃষ্ণ আদি ভগবানের সবিশেষ রূপ তাদের কাছে অত্যন্ত বিরক্তিকর ভগবানের শক্তি সম্বন্ধে তাদের ধারণা অত্যন্ত অল্প তাই শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায়ের এগারো নম্বর শ্লোকে ভগবান স্বয়ং বলেছেন যে মূর্খ মানুষেরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তাকে অবজ্ঞা করে এই সমস্ত মানুষেরা ভগবানের অচিন্ত শক্তি সম্পন্ন সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে মানব সমাজে অথবা যে কোনো জীব সমাজে প্রকাশিত হতে পারে তবু তিনি সর্ব অবস্থাতেই সর্বশক্তিমান ভগবান থাকে যখন তিনি মৎস্যরূপ ধারণ করেছিলেন তখন পূর্ণপুরুষোত্তম যখন কচ্ছপ রূপ ধারণ করেছিলেন তখনও পূর্ণ পুরুষোত্তম যখন শুক্র রূপ ধারণ করেছিলেন তখনও পূর্ণ পুরুষো যখন শঙ্কর রূপ ধারণ করেছিলেন মানে মানুষ, পূর্ণ যখন তিনি মহিনী রূপ ধারণ করেছিলেন তখনও পূর্ণ পুরুষ আর যখন তিনি কৃষ্ণ রূপে আসলেন কৃষ্ণ স্বয়ং আসলেন তখন তিনি পূর্ণ পুরুষোত্তমী মানে তাকে এমন করতে হয়নি যে সাধন ভজন করে সেই স্তর লাভ করতে হয়েছে তাই যে সমস্ত মানুষ ভগবানের নিত্য সবিশেষ রূপ স্বীকার করতে পারে না তাদের মঙ্গলের জন্য মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর যে কিভাবে প্রাথমিক স্তরে সেই রূপে মনকে করা যায় এবং সুখদেব গোস্বামী পরবর্তী শ্লোকগুলিতে বিস্তারিত তার সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এই একই কথা অর্জুন কৃষ্ণকে বললেন কৃষ্ণ যখন অর্জুনকে ভগবত গীতার দশম অধ্যায় বিভূতি যোগ দেখালেন আচ্ছা নবম অধ্যায় নবম ভগবান অর্জুনকে বললেন মনমনা ভাব মদ ভক্ত মজ্জা নমস্কুরু মামি বৈশিষ্ট্য যুক্তই বা আত্মানাম মত পরায়ণ এই যে মনমনা বললেন তুমি তোমার মন আমায় দাও দশ অধ্যায় শুরু হচ্ছে যে অর্জুনের প্রশ্ন যে আমি যদি আমার মন তোমায় দেব তুমি কিভাবে কিভাবে তোমাকে মন দিতে পারি তখন ভগবান তার বিভূতি যোগ দেখালেন যে সবকিছুর মধ্যেই আমি রয়েছি এবং শেষে কি বললেন এক অংশে না স্থিতম জগৎ তোমাকে আমি আর কি বলবো আমার শক্তির এক অংশ দ্বারা আমি এই জগৎকে ধারণ করে রেখেছি এক অংশ দ্বারা আমার বিভূতির এক অংশ দ্বারা তো অর্জুন স্বীকার করে ওং পরম ব্রহ্ম পরম ধাম পবিত্র পরম ভবান যে হ্যাঁ তুমি পরম ব্রহ্ম তুমি পরম ধাম তুমি পবিত্র তুমি ভবান আমি বলছি না আর কারা কারা বলছে অসিত দেবলো ব্যাসব ববি সীমে আমি তোমাকে বলছি না ভগবান এর পূর্বে মহান মহান মনীষীরা মহাত্মারাও তোমাকেই ভগবান বলে স্বীকার করেছেন কিন্তু যেহেতু কলিযুগের বদ্ধজীব তারা তোমার এই সত্তাকে উপলব্ধি করতে পারবে না অথবা কলিযুগের বদ্ধজীব তাদের কলুষতার কারণে যাকে তাকে ভগবান বলবে কেউ একটুখানি আহ বিভূতি দেখালেই হালকা বিভূতি দেখিয়েছে তাতেই তাকে ভগবান বলবে হাত বাড়ালেই ফল পায় বালক ব্রহ্মচারী সে হাত বাড়ালে কথা ফল নিয়ে চলে আসে তো তাহলে বালক ব্রহ্মচারী ভগবান চারদিকে লেখা হয়েছে রাম ও নারায়ণ রাম হ্যাঁ কিন্তু রাম আর নারায়ণ কোনদিন ত্রিশুল ব্যবহার করেছে দেখা যায় না কিন্তু বালক ব্রহ্মচারীর সিম্বল কি ছিল ত্রিশুল নারায়ণ রাম তারপর সাইবাবা গান ও বেরিয়েছে সাই রাম সাই রাম সাই ভগবান বাবা কি ভগবান না এইরকম কিছু একটা ভেলকি দেখিয়ে দিয়েছে ভগবান বানিয়ে দিচ্ছি আমরা হ্যাঁ তো অর্জুনের প্রশ্ন যে সামনের কলিযুগে যে কোনো মানুষ যাকে তাকে ভগবান বলবে তাই হে প্রভু যদি আমাকে তুমি যজ্ঞ বলে মনে করো তোমার সেই বিশ্বরূপ দর্শন করাও। যদি আজকে অর্জুন বিশ্বরূপ দেখতে না বিশ্বরূপ না দেখতে চাইতেন কলিযুগের মানুষের যে কি দুর্গতি হতো তার কোনো ঠিক নেই ভগবান ভাগ্য বিশ্বরূপ দেখিয়েছিলেন তাই আমরা বলতে পারি যে যে ভগবান হবে বা যাকে আমরা ভগবান বলে স্বীকার করব তাকে বিশ্বরূপ দেখাতে হবে আমরা বলতে পারি আমাদের একজন গুরুদেব ওম বিষ্ণুপাত শ্রীমৎ রাধানাথ স্বামী মহারাজ তিনি বলছেন যে সাধারণ যারা নিজেদেরকে ভগবান বলে প্রতিপন্ন করতে চাইছে তাদেরকে বলো যে তারা যেন একটা আদলা ইট কৃষ্ণ তো গোবর্ধন ধারণ করেছিলেন তাই গোবর্ধন ধারণ করতে হবে না একটা আতলা ইট সাত সেকেন্ড তার বাঁ হাতের করে আঙুলে ধরে রাখবে যদি পারে আমরা মেনে নেবো হ্যাঁ ছোট ভগবান একটা যেরকম থানায় থাকে না বড় বাবু বাবু ছোট বাবু আমরা মেনে নেবো একটা ছোট ভগবান ঠিক আছে সেকেন্ড বাহাতের করে আঙুলে ধরে থাকে পারবে না তো সে এখন ভগবান হতে গিয়েছে এখন ব্যাপার হচ্ছে যে ভগবানের বিরাট রূপের প্রতি ভগবানের শুদ্ধ ভক্তরা আসক্ত নয় কিন্তু সাধারণ মানুষ যাতে ভগবানের এই অপুলেন্স এই ঐশ্বর্যটাকে বুঝতে পারে তার জন্য ভক্ত কৃপাপূর্বক ভগবানকে অনুরোধ করে যে প্রভু এই জড়জগতে যারা বদ্ধজীব যারা আপনাকে চিনতে পারছে না তার কাছে আপনি নিজেকে প্রকাশ করে আপনার প্রতি আসক্ত করুন প্রল্লব মহারাজ যখন নরসিংহদেবের কাছে প্রার্থনা করছেন প্রহ্লব মহারাজ নরসিংহদেবকে বলছেন হে প্রভু আমি আপনার এই উগ্র মূর্তিতে ভয় পাচ্ছি না আমি শুধু ভয় পাচ্ছি সেই কারণে যারা আপনার রাতুল চরণে আশ্রয় না নিয়ে এই সংসার দুঃখে কত কষ্ট পাচ্ছে তাদের জন্য আমি ভয় পাচ্ছি যে কবে তারা আপনার কি পাবে কবে তারা এই সংসার বন্ধন থেকে কালের দাস থেকে মুক্ত হবে আমি তাদের জন্য চিন্তিত এই হচ্ছে ভক্তের লক্ষণ তা পরীক্ষিত মহারাজ শুদ্ধ ভক্ত তিনি নিজে পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপের প্রতি পূর্ণরূপে তার জ্ঞান ছিল তথাপি তিনি সমাজের সকল স্তরের লোকের জন্য যারা ভগবানের প্রতি উন্মুখ নয় তাদের প্রতি রূপ সম্বন্ধে জানতে ইচ্ছা প্রকাশ করেছেন গোস্বামী বলতে আরম্ভ করছেন তেইশ নম্বর শ্লোক শ্রী সুকাচ জিতাসন জিত শাস জিত জিতেন্দ্রিয় স্থূলে ভাগবত রূপে গোস্বামী উত্তর দিলেন আসন নিয়ম আদি দ্বারা প্রাণায়াম দ্বারা জিত শ্বাস জিতেন্দ্রীয় ও সঙ্গরহিত হয়ে প্রথমে বুদ্ধিযোগে ভগবানের স্থূল রূপ অর্থাৎ বিরাট নামক রূপে মনকে নিযুক্ত করতে হবে কি বলা হলো আসন নিয়ম আদির দ্বারা জিতা জিতা আসন আসন মানে আসন মানে কেবলমাত্র একটা কুশের আসন বা কম্বলের আসনকে বলা হচ্ছে না আসন মানে অবস্থান আসন মানে কিভাবে আপনি অবস্থান করবেন না আসন আর নিয়ম আদির দ্বারা নিয়ম আদি মানে খাওয়া দাওয়াকে কন্ট্রোল করতে হবে কোনো প্রকার নেশা করা যাবে না হ্যাঁ জিতা আসন অর্থাৎ নিজের ইন্দ্রিয় কন্ট্রোল করতে হবে ভগবত গীতায় চতুর্থ অধ্যায় দুটি শ্লোক রয়েছে জ্ঞান লাভের পন্থা একটি শ্লোকে বলা হচ্ছে তদবৃদ্ধি পনি পাতে নী প্রশ্নে না সে ভয়া উপদিক তে জ্ঞান জ্ঞানী না তথ্যদর্শী না সদ্গুরুর কাছে গিয়ে প্রথমে প্রণিপাত করতে হবে তদবৃদ্ধি প্রণিপাতে না প্রণাম করতে হবে মাথা নত করতে হবে প্রশ্ন করতে প্রশ্নে নয় তারপরে তাকে অপৈতব সেবার দ্বারা সন্তুষ্ট করতে হবে সে ভায়া উপদিকশান্তি পেয়ে জ্ঞানম তখন সেই তত্ত্ব দশটা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবে উপদিকশান্তি তে জ্ঞানম জ্ঞান না তত্ত্বদর্শী না সেই তত্ত্বদর্শী পুরুষ তোমায় জ্ঞান প্রদান করবে এই জ্ঞান প্রদান করলেই যে আপনি নিতে পারবেন তা আর পরে শ্লোক বলা হচ্ছে পরে শ্লোক আমি এই বলে গীতার ওই পরের শ্লোকে বলা হচ্ছে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রীয় জ্ঞানম লব্ধা পরা শান্তি অচিরেন মদিগতি শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করতে পারে শ্রদ্ধা মানে যার ওই তত্ত্ব দশটা ব্যক্তি অর্থাৎ গুরুর প্রতি এবং পরমেশ্বর ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে তখন জ্ঞানটা লাভ হবে শ্রদ্ধা লভতে জ্ঞান তারপরে কি বলা হলো তৎপর এখানেও বলা হয়েছে ইন্দ্রিয় গুলোকে কন্ট্রোল করতে হবে জিত জিতাসন জিতোশ্বাস জিতেন্দ্রীয় তিনটি জিনিস বলা হয়েছে অর্থাৎ সং জিতেন্দ্রীয় মানে আপনার যে এগারোটা ইন্দ্রিয় আছে এগারোটা ইন্দ্রিয়কে আপনাকে জয় করতে হবে তৎপর সং্রিয় জ্ঞানম লব্ধা তখন আপনি জ্ঞান লাভ করতে পারেন সেই জ্ঞান লাভ করে কি হবে অচিরেন কি হবে কতদিন বাদে সেই জ্ঞান লাভটা হবে না অচিরে কি হবে না জ্ঞানম লব্ধা করা শান্তি সেই জ্ঞান পেয়ে আপনি নিত্য শান্তির সন্ধান পাবেন নিত্য শান্তি লাভ করতে পারবেন কতদিন বাদে সেই শান্তি আসবে অচিরেন অচিরেন মানে খুব শীঘ্রই অচির নামী গচ্ছ এখানেও সেই কথা বলা হলো যে পরমেশ্বর ভগবানকে জানতে গেলে জিতাসন হতে হবে প্রাণায়ামের দ্বারা জিত আর জিতঃশ্বাসিতেন্দ্রীয় গুলোকে জয় করতে হবে আর সঙ্গ রহিত হয়ে অর্থাৎ অসৎসঙ্গ ত্যাগ করতে হবে প্রথমে বুদ্ধিযোগে ভগবানের বিরাট রূপে বিরাট নামক রূপে মনকে নিযুক্ত করতে হবে প্রভুপাত তাৎপর্য বলছেন বদ্ধজীব জড় বিষয়াসক্ত মন বদ্ধজীবের জড় বিষয়াসক্ত মন তাকে দেহাত্ম বুদ্ধি স্তর অতিক্রম করতে দেয় না তাই স্থূল জড়বাদীদের চরিত্র গঠনের জন্য যোগ প্রক্রিয়ায় ধ্যানের পন্থা আসন প্রাণায়াম ইত্যাদির মাধ্যমে পরমেশ্বর ভগবানকে ভগবানে মনকে নিবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে যারা জড়বাদী তারা সরাসরি ভগবানের প্রতি তার মনকে নিযুক্ত করতে পারবে না আর দেহাত বা বুদ্ধি স্তর থেকে অতিক্রম হতে পারবে না দেখুন যারা বর্তমানে এই প্রাণায়াম সেন্টারে আর ধ্যান সেন্টারে যাচ্ছে তারা কিন্তু ভগবানের চিন্তা করার জন্য প্রাণায়াম সেন্টারে ধ্যান সেন্টারে যাচ্ছে না আর এই প্রাণায়াম রামদেবজি তৈরিও নয় প্রাণায়ামটা তৈরি করেছেন বা প্রাণায়ামের স্রষ্ট হচ্ছে পতঞ্জলি পতঞ্জলি ব্যাসদেবের শিষ্য রামদেবজি লাগিয়ে দিয়েছেন পতঞ্জলি প্রাণায়াম সেন্টার কিন্তু পতঞ্জলির যে প্রাণায়াম আর রামদেবজির যে প্রাণায়াম তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে পতঞ্জলির প্রাণায়ামের উদ্দেশ্য ছিল জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি স্তরে উন্নীত হয়ে ভগবৎ চিন্তায় নিজেকে নিমগ্ন করা আর রামদেবজির প্রাণায়াম সেন্টারে সেখানে কি বলা হয়েছে তুমি এসো তুমি তোমার স্পন্ডালাইটিস তোমার গ্যাস্ট্রিক তোমার মুক্ত করো আর এই রোগ মুক্ত হয়ে আরো বেশি তারপরে নিযুক্ত হতে পারো শুরু করেছিলেন দিয়ে এখন সরিষার তেল সবকিছুই বিক্রি আরম্ভ করে দিয়েছে তাহলে প্রাণায়াম সেন্টার থেকে তার গতি অন্যদিকে চলে গেল তিনি আবার পলিটিক্সেও দাঁড়াতে চাইছিলেন প্রাণায়ামের উদ্দেশ্য এগুলো নয় প্রাণায়ামের উদ্দেশ্য হচ্ছে তা যদি না হলো তাহলে ওই ধ্যান ধারণা ওই বকের পায়ে জলের উপর ঠান্ডার মধ্যে জলের মধ্যে দাঁড়িয়ে থাকে আর বকের একটা ঝুটি আছে ঠিক দেখতে সাধুদের শিখার মতো বকের দেখবে ঝুটি আছে পেছন দিকে সাধুদের যেমন শিখা থাকে বকের ওই রকম শিখিয়া শিখা আছে হ্যাঁ আর ধপ সাদা সাধু যেমন সাদা বস্ত্র পরে বাবাজিরা ওই রকম সাদা বস্ত্র মতো ধপ চেহারা আর একটা পা তুলে জলের দাঁড়িয়ে আছে কিন্তু কি চিন্তা করছে মাছের চিন্তা করছে তখন একটা মাছ যদি ভগবত চিন্তা বাদ দিয়ে ওই ধান ধ্যান আর প্রাণায়াম কেউ করতে যায় তাহলে সেই ধান ধ্যান আর প্রাণায়াম ওই বকের মতোই হয়ে যায় আলটিমেট রেজাল্ট জিরো কোনো কাজে লাগে কিন্তু ভাগবতে বা শাস্ত্রে যে প্রাণায়ামের পদ্ধতি রয়েছে সেখানে বলা হয়েছে জড়বাদীরা যেহেতু এই ধ্যান প্রাণায়াম এগুলো একটু পছন্দ করে তারা সরাসরি হরে কৃষ্ণ মহামন্ত্র জব করবে না অনেকে বলে আমাদের আমাদের এই সার্কেলে অনেকে রয়েছে তারা এই জব মানে জবটাকে অতটা গুরুত্ব দেয় না ধ্যান প্রাণায়াম এগুলোর একটু মনে করে এগুলো একটুখানি সফিস্টিক আমাদের যোগীজি যোগীজি মোদিজি তারা এই কি বলে যোগা ডে তৈরি করেছে একটা যোগা ডে দিন এমন আসবে একদিন হয়তো এরকম জপ ডেও হবে চ্যান্টিং ডেও হবে এখন অনেক রকম ডে বেরিয়েছে না হাগ ডে ভ্যালেন্টাইন্স ডে মাদার্স ডে ফাদার্স ডে টিচার্স ডে চিলড্রেন্স ডে বেরিয়ে গেলে এখন যোগা ডে একদিন চ্যান্টিং ডেও আসবে আর সেটা হবে হরিদাস ঠাকুরের তীরভা প্রীতি হ্যাঁ হোল্ড ওয়ার্ল্ড এই নাম জপ করবে সেদিনকে দিনটার নাম দেওয়া হবে চ্যান্টিং ডে হবে এখন হয়তো হচ্ছে না তো এই যে যোগা ডে করা হয়েছে তার কারণ কি মানুষ একটু যোগ করতে ভালোবাসে হ্যাঁ প্রাণায়াম করতে ভালোবাসে ধ্যান করতে ভালোবাসে তার উদ্দেশ্য জানে না উদ্দেশ্য জানে না অধিকাংশ জানে না এত লিমিটেড ব্যক্তি জানে ধ্যানের উদ্দেশ্য কি জপের উদ্দেশ্য কি অধিকাংশ জানে না তাদেরকে ওই ধ্যান আর ওই প্রাণায়ামের মাধ্যমে কি করে ভগবত উন্মুখ করা যায় সেটাই হচ্ছে এই বেদের বা শাস্ত্রের উদ্দেশ্য এখানে সেটাই বলা হলো তাই স্থুল জনবাদীদের চরিত্র গঠনের জন্য যোগ প্রক্রিয়ায় ধ্যানের পন্থা প্রাণায়াম ইত্যাদির মাধ্যমে পরমেশ্বর ভগবানকে মনকে নিবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এই প্রকার জড়বাদীরা যদি তাদের তাদের মনকে নির্মল করতে না পারে তাহলে পক্ষে জড় পারমার্থিক চিন্তায় মনকে একাগ্র করা অসম্ভব অর্থাৎ যোগ আর প্রাণায়াম করেও যদি তাদের মনকে একাগ্র করতে না পারে তাহলে পারমার্থিক চিন্তা করা অসম্ভব এবং তার জন্য প্রথমে মনকে ভগবানের স্থুল জড়রূপ বা বহিরঙ্গা রূপে নিবদ্ধ করা যেতে পারে পরবর্তী শ্লোক গুলিতে ভগবানের বিরাট রূপের বিভিন্ন অঙ্গের বর্ণিত হয়েছে অঙ্গ মানুষেরা জড় যোগের এই প্রকার সংযমের দ্বারা যোগ সিদ্ধি লাভের জন্য অত্যন্ত আগ্রহী আরেকবার বলছি লাইনটা জড় শক্ত মানুষেরা যোগের এই প্রকার সংযমের দ্বারা যোগসিদ্ধি লাভের জন্য অত্যন্ত আগ্রহী যোগের আবার আটটা সুফল আছে যোগ পদ্ধতি তো আটটা ভাগ জম নিয়ম আসন প্রাণায়াম ধারণা সমাধি আর তার আটটা আবার উপকার আছে মানে আটটা ফল রয়েছে কি অনিমা, মহিমা, প্রাপ্তি প্রাকাম্য এইভাবে তা আটটা ফল রয়েছে তো সেই সমস্ত যোগ সিদ্ধি লাভ করার জন্য এই বিষয়শক্ত মানুষের অত্যন্ত আগ্রহী কিন্তু যোগের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কাম ক্রোধ লোভ আদি জড়কুষ দূর করা যোগী যদি যোগ সিদ্ধির পরে ভ্রষ্ট হয় তাহলে যোগ সাধনার ব্যর্থ হয়েছে বলে বুঝতে হবে কেননা যোগের চরম লক্ষ্য হচ্ছে কে যোগী যোগের চরম লক্ষ্য হচ্ছে ভগবত উপলব্ধি তাই নির্দেশ দেওয়া হয়েছে যে তিনি যেন তার বিষয় মনকে বিভিন্ন ধারণায় নিবদ্ধ করার মাধ্যমে ভগবানের অচিন্ত শক্তি উপলব্ধি করতে পারে যখন ভগবান ভগবানের শক্তি সমূহকে তারই প্রকাশ রূপে উপলব্ধ হয় তখন স্বাভাবিকভাবেই পারমার্থিক প্রগতি শুরু হয় এবং ধীরে ধীরে তার পক্ষে ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করা সম্ভব হয় ধীরে মানে প্রথমে সবকিছুই ভগবানের সাথে যুক্ত এটা উপলব্ধি হবে তারপরে ধীরে ধীরে পূর্ণরূপে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি আমি কালকে বলেছিলাম জল খাওয়ার সময় জলকেও কৃষ্ণের কৃষ্ণ বলে চিন্তা করতে হবে সূর্য উঠলে মনে করতে হবে এগুলো সব ভগবানের বিরাট রূপের প্রকাশ যা কিছু দেখছি আমরা সবই হচ্ছে ভগবানের বিরাট রূপের প্রকাশ এইভাবে ধীরে 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 একসময় পূর্ণরূপে কৃষ্ণের প্রতি মনোনিবেশ হয়ে যাবে অনেক প্রশ্ন এসছে প্রশ্ন বহু শুদ্ধ ভক্ত অর্জুন পরীক্ষিত মহাজনের রা তো ভগবানের কে মন দিয়েছিলেন কিন্তু আমাদের মতো অর্ডিনারি অরিনারি লোক এই শিক্ষা যখন কঠিন পরিস্থিতিতে আসে কঠিন পরিস্থিতি আছে তখন ধারণ করতে পারি না চেষ্টা করলেও আশেপাশে লোক যখন কথা বলে তখন মন সব সব সময় সেই সমস্যার প্রতি ধাবিত হয় সেই সময় কিভাবে পূর্ণরূপে মনকে ভগবানের উপরে ভগবানের সেবায় লাগাতে পারি যদি দয়া করে করেছেন খুব সুন্দর প্রশ্ন বাস্তবিক চঞ্চল হে মনকৃষ্ণ প্রমাদি বলবদৃঢ় তৎসহ নিগ্রহ মনে বায়ুরে বসু দুষ্কর যে আমার মন অতি চঞ্চল সেটা পারিপার্শ্বিক চাপে হোক বা নিজের দুষ্কৃতির কুগুণের কারণে হোক তমগুণের কারণে হোক মন চঞ্চল কিন্তু বারবার অভ্যাস করতে হবে আর শুদ্ধ ভক্তের সান্নিতে থাকতে হবে শুদ্ধ ভক্ত কখনো বিচলিত হয় না তাই তার সান্নিতে থাকতে থাকতে সেই রকম ভক্তদের সান্নিতে থাকতে থাকতে আমার মনও সেইভাবে তৈরি হয়ে যাবে অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা কৃষ্ণই কথাই বলেছে অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা এই চঞ্চল মনকেও বশীভূত করা যায় তো তেমনই যখন আমাদের মন এরকম বিপ্রান্ত হবে এখন সাধু আপনি যে ব্যক্তিকে মনে করেন বা যে ব্যক্তিকে দেখছেন যে সমস্ত সমস্যার মধ্যে তিনি ভগবত সেবা চালিয়ে যাচ্ছেন সেই রকম শুদ্ধ ভক্তের সান্নিধ্যে থাকলে আপনার মধ্যে তার এফেক্ট করবে উদাহরণ দেয়া যেতে পারে যদি লোহার সাথে চুম্বকের ঘর্ষণে লোহা চুম্বকের গুণ প্রাপ্ত হয় তাহলে শুদ্ধ ভক্তের সান্নিধ্যে আসলে বা থাকলে আপনি কেন সেই গুণ প্রাপ্ত হবেন আলবাত হবেন তাই জন্য আমাদের সব সময় শুদ্ধ ভক্তদের এই বেড়ার মধ্যে নিজের ভক্তি জীবনটাকে রাখতে হবে ভক্তিকে লতা বলা হয়েছে ছোট গাছ আর আশেপাশে ছাগল বেড়াচ্ছে যারা আমাদের গাছটা খেয়ে নিতে পারে সেই জন্য সব সময় সাধু সঙ্গের দিয়ে রাখতে হয় হ্যাঁ ধন্যবাদ তারপর আর কোনো প্রশ্ন ধন্যবাদ সকলে মঙ্গল হোক আজ রাত্রিরে আমাদের নটা থেকে ক্লাস যারা ব্রাহ্মণ দীক্ষার জন্য তৈরি তৈরি হচ্ছেন বা হতে চান নটা থেকে দশটা সেখানে কেবলমাত্র যারা দু হাজার উনিশ সালের মধ্যে ইস্কন থেকে দীক্ষা প্রাপ্ত হয়েছেন তারাই যুক্ত হতে পারবেন বাকিদের এলাও নেই হরে কৃষ্ণ